Hi friends, welcome to my channel. সবাইকে অনেক 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 স্বাগত। তো ফাইনালি আমি চলে এসেছি এখানে পুরীতে। তো পুরীর একদম সি বিচ থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। দেখো কি অপূর্ব লাগছে। খুব ছোট্টবেলা থেকে ইচ্ছে ছিল পুরীতে যাওয়ার, কিন্তু সবাই অবাক হয়ে যাবে যে আমি এখনও পর্যন্ত মানে পুরী আসতে পারিনি, জাস্ট পৌঁছালাম এত বছর পর ফার্স্ট টাইম। তো প্রচণ্ড ভালো লাগছে। এই ভালো লাগাটা যে কতটা আমি বোঝাতে পারছি না, মানে প্রাকৃতিক সৌন্দর্য যে এত ভালো হতে পারে মানে জাস্ট ভাবা যায় না। মনে হচ্ছে যেন সমুদ্র আকাশ বাতাস সব মিলে মিশে একাকার হয়ে গেছে। তো আমার ফিলিংসটা আমি সেভাবে তোমাদের কাছে শেয়ার করতে পারছি না, শুধু এটুকু শেয়ার করছি যতটা আমি দেখেছি, যতটা আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি তোমাদের জন্য শেয়ার করব বলে। তো দেখো তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। নিশ্চয়ই তোমরা অনেকবার পুরী গেছো, শুধু আমি এই ফার্স্ট টাইম গেলাম বলে এটা ভিডিওটা করেছি তোমাদের জন্য। তোমরাও দেখো, আবারও দেখো আমার সঙ্গে, কারণ অনেকেই মানে আমার মতো কেউ নেই যে যে পুরীতে যায়নি, কিন্তু যারা আছো তারা হয়তো অনেকবার গেছো, অনেকবার ভ্রমণ হয়ে গেছে পুরীতে। তো আমার কিন্তু ভীষণই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, মানে জাস্ট আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো বিচের সাইড দিয়ে আসছিলাম, তারপর এদিকটা প্রচুর হোটেল আছে একদম বিচের পাশে, রাস্তার অপোজিটে প্রচুর প্রচুর হোটেল আছে যেখান থেকে সি ভিউটা মানে মারাত্মক সুন্দরভাবে দেখা যায়, খুব সুন্দর দেখা যায়। এবং যখন ঢেউগুলো আসছে না তখন জাস্ট অসাধারণ দেখার মতো, শুধু দেখতে থাকো। আর বিচের পাশে দেখো ছোট ছোট স্টলগুলো আছে, এখানেও বেশ মনোরম পরিবেশ। আমরা সন্ধেবেলা আসবো এখানে নিশ্চয়ই। তো এখন আমরা হোটেলের উদ্দেশ্যেই যাচ্ছি। আমরা ঋত্বিক হলিডে ইন বলে একটা হোটেলে আমাদের বুক করা আছে, আমরা ওখানেই যাচ্ছি। আমার সঙ্গে আমার ফ্যামিলি মেম্বার সবাই আছে, আমার হাজব্যান্ড আছে, আমার ছেলে আছে, আমার বাপি মা মানে আমার মা বাবা, আমার ননদ, আমার ভাসুর যা এবং ওদের মেয়ে সবাই আছে, সবাই আমরা একসঙ্গেই যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য পুরীর সমুদ্রে স্নান করা এবং জগন্নাথ দেবের দর্শন করা। তো সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। তো গতকাল আমরা ট্রেনে ছিলাম, ট্রেনে ভালো মন্দ মিলেমিশেই কেটেছে। মানে বলবো না যে ট্রেন জার্নিটা আমার জন্য ভীষণই খুব ভালো ছিল, কারণ আমি সত্যিকারের কথা ট্রেন জার্নি করতে পারি না, আর রাতের ট্রেনটা আমার পক্ষে খুব খুব কষ্ট, মানে খুব কষ্ট হয় আমার। অনেকেই ঘুমিয়ে পড়ে কিন্তু আমার ঠিক ঘুম আসে না, আর মানে পারি না, আমার ঠিক প্রবলেম হয়। তো যাক গে, সেটা পরের কথা। তো দেখো আমরা কথা বলতে বলতে প্রায় হোটেলের পাশেই পৌঁছে গেছি। তো এখান থেকে খুব একটা বেশি দূর নয়। মানে খুব মজা লাগছে যে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নেক্সট আমরা যাব, প্রথমেই যাব একদম জগন্নাথ দেবের দর্শন করতে। হ্যাঁ, পরপর আমি সব ভিডিওসগুলো দেব, তোমরা সবাই লাইক করো আর কেমন লাগলো সবাই জানিও। আর কারা কারা পুরীতে গেছো অনেকবার আমাকে সেটাও জানিও। তো পরপর ভিডিওসগুলো আসছে, তোমরা সবাই সবাই দেখে দেখে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ওকে, এখানে ঠিক জানি না কেন সবাই ছোটাছুটি করছিল, কিছু একটা প্রবলেম সামথিং হয়েছিল, আমি অতটা খেয়াল করিনি। কিছু একটা কারণে সবাই ছুটছিল। প্রচণ্ড গাড়ির আওয়াজ, এই জন্য সাউন্ডটা আমি মিউট করে দিলাম, ভাবলাম না ভয়েস ওভার করি, তাতে তোমাদের সঙ্গে একটু কথা বলাও হবে, একটু কথা মানে টোটাল ব্যাপারটা আমি শেয়ার করতেও পারবো।
তো এখানে আমাদের জাস্ট একদম হোটেলের পাশেই বাসেই চলে এসেছি। তো আমাদের যে ড্রাইভার দাদা ছিল সেটা আমাদেরকে জিজ্ঞাসা করছিল কোনটা ঠিক। তো এসে গেছি, টাটা বাই, ভালো লাগলে।